হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো আপনারা থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন আজকে আমি কি ভিডিও আনতে চলেছি। তো আগের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে কীভাবে সন্ন্যাসী চালান করা হয়, আর এই ভিডিওতে দেখাবো সন্ন্যাসীদের চালান করানোর পরে তারা কীভাবে বিভিন্ন জায়গায় পুজো দিয়ে তারা সঙ্গে করে কাঁটা নিয়ে আসে, মানে হচ্ছে কাঁটা ভাঙা। তো তারা যখন পুজো দিয়ে ফিরে আসে আমাদের মন্দিরের মাঠে, তখন তারা বাবলা গাছের কাঁটা হোক কিংবা কুল গাছের কাঁটা হোক, তারা মানে তারা প্রকৃত সন্ন্যাসী। তারা সে সমস্ত গাছের কাঁটা নিয়ে আসে এবং নিয়ে এসে আমাদের মন্দিরের যে মাঠ রয়েছে সেখানে তারা ভাঙে, সেটাকে বলা হয় হচ্ছে কাঁটা ভাঙা। তো সত্যি এটা একটি খুব মানে ভয়ানক জিনিস। তো আপনারাও দেখুন, আপনারা thank you.